প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের আমি ভিডিওতে তোমাদের ধিওয়ার বৃত্তান্ত থেকে যে এমসি হয়ে থাকে সেরা ষাটটি এমসি কিউ উত্তর সহ নিয়ে আজকে আলোচনা করবো তো যদি তোমরা এই ষাটটি এমসি কিউ দেখে যাও তাহলে আশা করি বাইরে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে না ঠিক আছে এখান থেকেই তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন আশা করি কমন পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা চলো শুরু করা যাক দেখো এখানে বিভাগ কয়ে এমসিকিউ বা বা বহু বিকল্প ধর্মী প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক দেখো এখানে প্রথম যে প্রশ্ন প্রশ্নটা রাখা হয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কার তপবনে শকুন্তলা বাস করতেন এটা হবে মহর্ষি কর্ণের অর্থাৎ ঘয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে দেখো মহর্ষি কর্ণ সম্পর্কে শকুন্তলার কী হয় তো এটা হয়ে যাবে কি পালক পিতা অর্থাৎ গয়েরটা তার পরবর্তী তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন রাজা শকুন্তলাকে বিয়ে করেন এটা হবে দুমন্ত রাজা তারপর দেখো চার দাগে কী বলা হচ্ছে রাজা দুমন্ত শকুন্তলাকে কার তপোবনে বিয়ে করেন এটা হয়ে যাবে ক্ষয়েরটা মহর্ষি কর্ণে ঠিক আছে ক্ষয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে দেখো শকুন্তলাকে বিয়ে এ করার পর দুমন্ত কোথায় চলে যান এটা হয়ে যাবে গয়েরটা রাজধানীতে ঠিক আছে তারপরে দেখো ছয় নম্বরেরটা কী বলা হচ্ছে শকুন্তলার জন্মদাতা পিতার নাম কি এটা হয়ে যাবে বিশ্বামিত্র অর্থাৎ কয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে দেখো শকুন্তলাকে অভিশাপ দেন কোন মুনি এটা হয়ে যাবে গয়েরটা হবে দুর্বাসা তারপরে দেখো শকুন্তলার কোন সখী দুর্বাসাকে অভিশাপ খণ্ডনের অনুরোধ করেন এটা হবে প্রিয়ংবদা প্রিয়ংবদা ঠিক আছে অর্থাৎ গয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে দেখো নয়েরটা নয়েরটাতে কি বলা হচ্ছে সখীরা মনে করলেন শকুন্তলার জীবনে স্মারক চিহ্ন হবে কি এটা হয়ে যাবে ক্ষয়েরটা আংটি অর্থাৎ ক্ষয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপর দেখো মহর্ষি কর্ণ কোথা থেকে তপোবনে ফিরেছিলেন এটা হয়ে যাবে তীর্থ সেরে অর্থাৎ ক্ষয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে এগারো দাগেরটা দেখো শকুন্তলা কার চিন্তায় অন্নমুনা হয়েছিলেন এটা হয়ে যাবে স্বামী দুবমন্তের অর্থাৎ গয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে দেখো বারো দাগেরটা কিসে শকুন্তলার সাপের প্রভাব দূর হবে বলেছিলেন মহর্ষি দুর্বাসা এটা হয়ে যাবে কোনো নিদর্শনে অর্থাৎ ঘয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তেরো দাগেরটা দেখো মহর্ষি মহর্ষি কর্ণ শকুন্তলাকে কোথায় পাঠানোর আয়োজন করলেন এটা হয়ে যাবে স্বামী গৃহে ঠিক আছে এটা হয়ে যাবে স্বামী গৃহে তারপর দেখো চোদ্দো দাগেরটা দুমন্ত রাজসভায় শকুন্তলাকে চিনতে পারলেন না কেন না ঘরেরটা অভিশাপ ও নির্দর্শন ছিল না বলে অর্থাৎ ঘরেরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপর দেখো পনেরো জাগেরটা কী বলা হচ্ছে কোন তীর্থে স্নানের পর অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলার হাতের আংটি পড়ে যায় এটা হয়ে যাবে শচী তীর্থে অর্থাৎ খয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপর দেখো শকুন্তলার পড়ে যাওয়া আংটিটি আংটি কে পায় এটা হয়ে যাবে ধীবর অর্থাৎ ঘয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার ঠিক আছে তারপর দেখো প্রথম রক্ষীর নাম কি এটা হয়ে যাবে গয়েরটা সূচক প্রথম রক্ষীর নাম সূচক হয়ে যাবে তারপর দেখো আঠেরো দাগেরটা দ্বিতীয় রক্ষীর নাম কি এটা হয়ে যাবে জানুক অর্থাৎ খয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে এক উনিশেরটা দেখো আংটিটি ছিল কি এটা হয়ে যাবে মণি খচিত অর্থাৎ ঘয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তার পরবর্তী কোশ্চেনগুলো দেখো কুড়িটাতে কি বলা হচ্ছে রাজ রাজশালক কোন রাজার শালক এটা হবে দুমন্তের অর্থাৎ গয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে রাজশালো কোন কাজে নিযুক্ত ছিলেন এটা যাবে নগর রক্ষার কয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে দেখো আংটিতে আংটিতে কার নাম খোদাই ছিল এটা হয়ে যাবে দুমন্ত্রের অর্থাৎ ঘয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে ওরে ব্যাটা চোর কাকে বলা হয়েছে এটা হয়ে যাবে ক্ষয়েরটা অর্থাৎ ধিবরকে তারপরে চব্বিশেটা দেখো ওরে ব্যাটা চোর বল বক্তাকে এটা হবে দুই রক্ষী তারপরে দেখো সৎ ব্রাহ্মণ বলা হয় কাকে অর্থাৎ ক্ষয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার সদাচারী ব্রাহ্মণকে তারপরে দেখো তারপর একটা বলা হচ্ছে কাকে বিদ্রুপ করে সৎব্রাহ্মণ বলা হয়েছে এখানে হবে ধিবরকে অর্থাৎ ঘয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে দেখো সাতাশ নম্বরে সৎব্রাহ্মণকে কি কী দানের কথা বলা হয়েছে সেটা হয়ে যাবে আংটি তারপর দেখো ধিবার থাকতো ড্যাশ এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে শক্রাবতারে অর্থাৎ ঘয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপর দেখো ব্যাটা বাটপাড় কথাটি বলেছিলেন কি এটা হয়ে যাবে দ্বিতীয় রক্ষী এটা হয়ে যাবে দ্বিতীয় রক্ষী বলেছিলেন তারপরে দেখো ব্যাটটা বাট পার বলা হয়েছিল কাকে এটা হয়ে যাবে ধীবরকে তারপরে আমি তো তোর জাতির কথা জিজ্ঞেস করেছি আমি কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি এ কথা বলেছিলেন কে দ্বিতীয় রক্ষী অর্থাৎ ঘয়েরটা তারপরে আমি কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি কোন জাতি অর্থাৎ গয়েরটা হবে ধীবর জাতি তারপরে বাটপার শব্দের অর্থ হচ্ছে কি এটা হয়ে যাবে প্রতারক তারপরে দেখো পূর্বপর শব্দের অর্থ কি এটা হয়ে যাবে আগে পরের পূর্বপর সব অর্থ হবে আগের পর অর্থাৎ গয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে পঁয়ত্রিশেটা দেখো একে পূর্বপর বলতে সব বলতে দাও কথা বলেছিলেন কেটা যাবে রাস চালক অর্থাৎ ক্ষয়েরটা তারপর দেখো ছত্রিশে একে পূর্বপর সব বলতে দাও কথা বলা হয়েছে কী একথা বলা হয়েছে ড্যাশ প্রথম রক্ষী সূচককে অর্থাৎ কয়েকটা হয়ে যাবে সূচককে রাইট রাইট অ্যান্সার তারপর দেখো সাঁত্রিশের মধ্যে বাধা দিও না কে বাধা দিচ্ছিল এটা হয়ে যাবে কয়েকটা হবে সূচক তারপর দেখো আটত্রিশে মধ্যে বাজা দিও না একথা বলেছিলেন কে রাজশালক অর্থাৎ ঘয়েরটা তারপর উনচল্লিশে ধিবার শব্দের অর্থ হচ্ছে কি এটা হয়ে যাবে ক্ষয়েরটা জেলে তারপরে ধিবার কি উপায়ে সংসার চালাতো এটা হয়ে যাবে গয়েরটা মাছ ধরে তারপর তারপর দেখো একটা তত্ত্ব জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তাকে এটা হয়ে যাবে রাজশালক তারপর দেখো তত্ত্ব জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখেছি কাকে বলা হয়েছিল এটা হবে ধিবরকে তো তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি উদ্দিষ্ট ব্যক্তির জীবিকা কী ছিল মাছ ধরা তারপর দেখো দয়াপরায়ণ হয়েও যজ্ঞীয় পশু বধের সময় নির্দয় থাকেন কে এটা হয়ে যাবে বেদজ্ঞ অর্থাৎ গয়েটটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে দেখো পঁয়তাল্লিশেরটা যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় হলেও উচিত নয় তার ড্যাশ এটা হবে পরিত্যাগ করা অর্থাৎ কয়েটটা কোন গাছের পেটে আংটি পাওয়া যায় এটা হবে রুই মাছ অর্থাৎ কয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরে সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো আংটিটিকে নিয়ে ধীবরের কী করার উদ্দেশ্য ছিল এটা হবে বিক্রির তারপরে আটচল্লিশ নম্বরের প্রশ্ন দুমন্ত ধীবরকে পরি পারিতোষিক দেন তা থেকে বোঝা যায় আংটিটা রাজার ক্ষয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ খুব প্রিয় ছিল তারপরে দেখো উনপঞ্চাশ দুমন্তের স্বভাব প্রকৃতি ছিল ড্যাশ এটা হয়ে যাবে গম্ভীর তারপর দেখো এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে একথা বলেছেন কি এটা হবে রাজশালক অর্থাৎ ক্ষয়েরটা তারপরে দেখো এখন থেকে তুমি আমার একজন প্রিয় বিশিষ্ট প্রিয় বন্ধু হলে প্রিয় বন্ধুটি হলো কি এটা হবে ধীবর তারপরে দেখো বান্নরটা আপনারা অনুগ্রহ করে শুনুন বক্তার এ কথা বলার কারণ কি ঘয়েরটা হয়ে যাবে রাইট আনসার অর্থাৎ বক্তাকে রাজরক্ষীরা আংটি চোর হিসেবে ধরে নেয় এবং তাকে প্রকৃত সত্য বলার সুযোগ দিচ্ছিল না তারপরে তিপ্পান্ন নম্বর প্রশ্ন দেখো শুনুন মহাশয় এরকম বলবেন না বক্তার কথা বলার কারণ কয়েকটা হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ রাসালক বক্তার বৃত্তি নিয়ে ব্যঙ্গ করেছিলেন তারপরে দেখো তখন আপনারা আমায় আমায় ধরলেন বক্তাকে ধরা হয়েছিল কয়েকটা হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ আংটিটা বিক্রির জন্যে সে যখন লোককে দেখাচ্ছিল তখন মাছ ধরার দেখাচ্ছিল তখন তারপর দেখো পঞ্চান্ন নম্বর প্রশ্ন এ অবশ্যই গোসাব খাওয়া জেলে হবে বক্তার এরকমটা বলার কারণ কি এটা হয়ে যাবে ঘয়েরটা আংটি সম্পর্কে জেলের বক্তব্য ঊর্ধিতা অংশের বক্তা রাজসাধকের বিশ্বাসযোগ্য মনে হয়নি ছাপ্পান্ন দেখো আমাদের প্রভু দেখি খুব বিলম্ব হচ্ছে একথা বলেছেন কে এটা হয়ে যাবে ক্ষয়েরটা অর্থাৎ প্রথম রক্ষী বা সূচক ঠিক আছে তা আশা করি বন্ধুরা বুঝতে পারছো তারপর দেখো সাতান্ন দাগেরটা কি হবে মহারাজ শুনে এই সংবাদ শুনে খুব খুশি হবেন মহারাজটি হলেন কে হবে খয়েরটা দুমন্ত। তারপরে আমাদের প্রভু দেখি খুব বিলম্ব হচ্ছে উল্লেখিত প্রভুটি হলেন হয়ে যাবে ঘয়েরটা রাজশালক তারপরে দেখো মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না বক্তার এরকম বলবার কারণ কি এটা হয়ে যাবে ঘয়েরটা রাজা দুমন্তের রক্ষী সূচক জেলেকে আংটির ব্যাপারে সত্যিটা না জানতে না জেনে মারতে চাইছিল এর পরের পরবর্তী কোশ্চেন দেখো তা প্রভু যে আদেশ করেন বক্তার প্রভু হলেন কে এটা হয়ে যাবে কয়েরটা রাজশালক ঠিক আছে তারপর দেখো তা প্রভু যে আদেশ করেন কথা বলেছেন কে কথা বলেছেন রাইট অ্যান্সার যাবে গয়েরটা অর্থাৎ সূচক তারপর দেখো সিক্সটি টু নম্বর কোশ্চেন এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরিয়ে এলো কথা বলেছেন কে ক বা কথা বলার কারণ ক আংটিচুরির দোষে জেলেকে দোষী না করে দুমন্ত তাকে পুরস্কার দিয়েছিলেন তারপরে তেষট্টি নম্বর প্রশ্ন দেখো যে জানক জেলেকে হিংসার ভরা দৃষ্টিতে দেখেছিল কারণ এটা হয়ে যাবে ঘয়েরটা অর্থাৎ আংটির বিনিময়ে সমান পরিমাণ অর্থ পুরস্কার পেয়েছিল জেলেটি তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সেরা ষাট বা তেষট্টি এমসি কিউ তো তোমরা যদি এইগুলো ভালো করে করে দাও আশা করি তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে পুরো ডিটেলস দেওয়া আছে এই বইটাতে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ